গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে। খুব মনোযোগ সহকারে সাজেশনটা যদি দেখেন এবং বুঝতে পারেন তাহলে অবশ্যই 100% প্রশ্ন কমন পাবেন। ম্যাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট MCD এর সাজেশন ও প্রশ্ন প্যাটার্ন 2023। আমরা প্রথমে আলোচনা করব সাজেশন, অর্থাৎ কোথায় কোথায় থেকে প্রশ্নগুলো এসে থাকে। দ্বিতীয়ত প্রশ্ন প্যাটার্ন, মানে কোন ধরনের প্রশ্ন থাকে। আর তৃতীয়, মানে বিগত সালে কি ধরনের প্রশ্ন আসছে সেই প্রশ্ন নিয়েও আলোচনা করব এই টপিকসে। তো চলুন শুরু করি সাজেশন। সাজেশন প্রথমে এখানে মানে আপনাদের এই মন্ত্রণালয়ে প্রশ্ন করা হয় বাংলা থেকে, ইংরেজি থেকে, গণিত থেকে, সাধারণ জ্ঞান থেকে। বাংলা 20, ইংরেজি 20, গণিত 20 আর সাধারণ জ্ঞান 15 মার্কের। আর প্রশ্নটা সবসময় লিখিত হয়ে থাকে, এটা মনে রাখবেন। বাংলা সাজেশন, বাংলা কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে। প্রথম কথা, একটা অনুচ্ছেদ থাকবে যেটা 5 মার্কের। আপনি 5 থেকে 10টা বাক্যের মধ্যে লিখতে হবে বর্তমান বিষয়ের উপর। যেমন কি কি থাকতে পারে, আপনি মেট্রো রেল বা পদ্মা সেতু, 7ই মার্চ, স্বাধীনতা দিবস, এরকম সাম্প্রতিক বিষয়ের উপর, বা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এরকম সাম্প্রতিক বিষয়ের উপর আপনাকে 10টা বাক্য লিখতে হতে পারে। তাহলে সাম্প্রতিক যত আলোচিত বিষয় এই বিষয়গুলো একটু দেখে যাবেন। তারপর আসি চিঠি বা আবেদন পত্র থাকতে পারে, আর বানান থাকবে, মানে শুদ্ধ বানান লেখো, বাগধারা থাকবে, সন্ধি, সমাস অথবা কারক, তিনটার যে কোনো একটা থাকবে, এক কথায় প্রকাশ অথবা সমার্থক শব্দ, এই দুইটার যে কোনো একটা থাকবে। এগুলো হলো গা সবসময় লিখিত প্রশ্ন হয়ে থাকে, আর এটা লিখিত প্রশ্নের জন্যই সাজেশনটা তৈরি করা হয়েছে। তারপর আসি ইংরেজি সাজেশন। ইংরেজিতে প্রথমে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটাও ঠিক বাংলার মতনই সাম্প্রতিক বিষয়ের উপর থাকতে পারে। এই সাম্প্রতিক বিষয়ের উপর অবশ্যই আপনাকে পড়ে যেতে হবে এবং ট্রান্সলেট করে প্যারাগ্রাফটা লিখতে হবে। তারপর ফ্রেজ থাকবে, প্রিপোজিশন আর্টিকেল থাকবে, চেঞ্জিং সেন্টেন্স থাকবে, রাইট ফ্রম ভার্ব থাকবে। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আপনারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ভয়েস, এগুলো দেখে গেলেই হবে। আর রাইট ফ্রম ভার্ব অবশ্যই ভালো করে দেখে যাবেন, এই পার্ট থেকে প্রশ্ন অবশ্যই থাকে। আর যেটা হলো ট্রান্সলেশন, একটা মানে এক কথায় যে বাক্য মানে সেন্টেন্স ট্রান্সলেশন আছে অথবা প্যারাগ্রাফ ট্রান্সলেশন থাকে, এখানে 5 মার্কের। তারপরে আসি গণিত। গণিতের যে বিষয়টা, গণিতটা অবশ্যই অষ্টম শ্রেণী আর ক্লাস 7 এবং 9 শ্রেণী থেকে আসে। অষ্টম শ্রেণীর পুরো বইটাই আপনাকে দেখে যেতে হবে এবং ক্লাস 7-এরও পুরো বইটাই দেখে যেতে হবে। আর নবম শ্রেণীর যে বইটা আছে সেটা শুধুমাত্র বীজগণিতের পাঠটা দেখে গেলেই ইনশাল্লাহ 100% গণিত কমন পাবেন, 20-এ 20-ই পাবেন। তারপর আসি যেটা সাধারণ জ্ঞান। এখানে একটা অনুচ্ছেদ থাকে সাধারণ জ্ঞানেও, এখানে মানে এক কথায় সাম্প্রতিক বিষয়গুলোর উপর যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই দেখে যাবেন। এখানে 3টা বিষয় থাকবে, বাংলা একটা, ইংরেজি একটা, সাধারণ জ্ঞান একটা, 10টি বাক্য লিখতে হবে। আর বিগত বিসিএসের প্রশ্নগুলো পড়ে যাবেন, 100% সাধারণ জ্ঞান প্রশ্ন কমন পাবেন। আর সাম্প্রতিক বিষয়, সাম্প্রতিক বিষয়ে এক কথায় প্রকাশ যেগুলো আছে এগুলো একটু দেখে গেলে মোটামুটি প্রশ্ন যথেষ্ট হারে কমন পাবেন। এখন আসি বিগত সালের একটা প্রশ্ন দেখি। দেখেন প্রথমে বলছে বাংলাদেশের জাতীয় পতাকা, এ নিয়ে 10টি বাক্য লেখো, অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, এক কথায় প্রকাশ, সন্ধি, প্রতিশব্দ, এগুলো হলো বাংলার প্রশ্ন। তারপর আসি ইংলিশে, ইংলিশে ইন্ডিপেন্ডেন্ট ডে, এই বিষয়ে একটা সেন্টেন্স লিখতে বলা হয়েছে, ট্রান্সলেশন, তারপর ফিল ইন দ্য গ্যাপ, এটা হলো ইংরেজির প্রশ্ন, চেঞ্জিং সেন্টেন্স বা চেঞ্জিং ভয়েস। আচ্ছা তারপরে গণিত থেকে আসছে বার্ষিক পরীক্ষা, একটি ছাত্র মোট কত কসংখ্যক প্রশ্নের জন্য 20টির মধ্যে এতটি ভুল উত্তর দিল। এটা দেখেন আপনারা যে ভগ্নাংশের অঙ্ক করছেন 8-এর, সেই 8-এর বই থেকে দেওয়া হয়েছে। এটা দেখেন এটাও 8-এর ওই বই থেকেই দেওয়া হয়েছে, এই প্রশ্নটা 10 নম্বর প্রশ্নটা, মানে গণিত। এরপরে আর একটা প্রশ্ন যেটা থাকে বীজগণিত থেকে একটা প্রশ্ন থাকে, সেটা 9ম 10ম শ্রেণীর বই থেকে থাকে। তারপর আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের দেখেন প্রশ্নগুলো আছে একদম সহজ, বাংলাদেশের প্রথম সরকার অর্থ, শিল্প, বাণিজ্য মন্ত্রী কে ছিলেন, একদম সহজ প্রশ্ন। বিদেশি পত্রিকা বঙ্গবন্ধু পয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছিলেন কোন পত্রিকা, নিউজ উইক, এই যে সিম্পল একদম সাধারণ জ্ঞান। এগুলো গুগলে সার্চ করলে আপনি গুগলে সার্চ করবেন যে সাধারণ জ্ঞান বিষয় বলেই
লিখে সার্চ করলে অ্যাভেলেবল আর্টিকেল পাবেন, সেখান থেকে পড়ে গেলেই হবে। আর সাম্প্রতিক বিষয় একটা, যেমন চ্যাট জিটিপি নিয়ে 10টি বাক্য লিখতে হবে। আবার দেখেন, আপনি যে বিষয়ের উপর পরীক্ষা দেবেন সেই বিষয়ের উপর আপনি ধারণা নিয়ে যাবেন। যেমন অফিস সহকারী, অফিস সহকারীর কাজ কি, অথবা ধরেন যে কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটরের কাজ কি, এইগুলো বিষয়ের উপর দুই তিনটা বাক্য লিখতে লেখা অনেক সময় লিখতে হয়। এরকম কিছু সাম্প্রতিক বিষয়, এগুলো একটু পড়ে গেলেই হবে। প্রশ্নটা আপনারা দেখছেন যে কি ধরনের, UNHCR এর সদর দপ্তর কোথায় আমরা সবাই জানি, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে এগুলো আমরা সবাই জানি, মেসিডোনিয়ান স্কোয়ার সম্পর্কে মানে কোথায় অবস্থিত এই বিষয়ে একটা মানে বাক্য লিখতে হবে। এই যে একদম সিম্পল সিম্পল সাধারণ জ্ঞান প্রশ্ন আসে, তাই আপনার যদি সুন্দরভাবে এই সাজেশন অনুযায়ী পড়ে যান, নিশ্চিত থাকেন যে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। আজ এই পর্যন্তই, সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।